বিরাট গরমে দেখিছে রাজ্য, বহাগতে গরমত ত্রাহি মধুসূদন পুয়রিছে রাজ্যবাসী। 39 ডিগ্রি চুলে গৈ পারাস্তম্ভয়, এয়া মহানগরের মঙ্গলবারের পুয়ার দৃশ্য। পুয়ায় এনেদরে হাতত ছাতি লৈ উলাল মহানগরবাসী, মূরর উপর প্রখর রোদ, খাও খাও মূর্তি ধরে উলাইছে সূর্য দেবতা। বিগত কিছুদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়িছে রাজ্যের তাপমাত্রা, বরষুণ নোহাত অধিক অসহ্যকর হয়ে পড়ছে পরিস্থিতি। হমলোক এক্সপেক্ট কর রে হ্যাঁ অরুণাচল প্রদেশ, আসাম আর মেঘালয় কে এক ইয়া দো স্থানো পর হালকি বর্ষা হোনে কি অতি সম্ভাবনা হ্যায়। আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরা কা জো ম্যাক্সিমাম টেম্পারেচার হ্যায় ও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অধিক রহনে কি সম্ভাবনা হ্যায় নর্মাল। বিভিন্ন কামত ঘরের পরা উলাই আহিব লগা লোক সকলে সম্মুখীন হয়েছে অসুবিধার, বিশেষকৈ স্কুল কলেজের শিক্ষার্থী সকলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। 2-3 দিনের পর মানে গরম তো বহুত বাড়িছে, উষ্ণতা তো যা কালি 40 ডিগ্রির উপর আসে, আজিও সাগর 43 মান আছে। আর ইহতর মানে সরু লড়াছালীর কারণে বড় অসুবিধা হয়েছে, এক্সপেকটেশন আসে ইমান সোনকালে গরম তো আসবে বলে, এবার সোনকালে গরম তো পড়লে দুমাহ পাশত তো এক্সপেকটেশন আরো হাই আছে, আরো বেশি হব। এনে তো সামার ভেকেশন বন্ধ থাকে আমার, তার আগত যদি বেশি মানে গরম পড়ে মেবি সরকারি যেটা মানে সরকারি কর্তৃপক্ষ যেটা হয়তো স্টেপ কিবা লব বন্ধ দিয়ার কারণে। গরমের পর পরিত্রাণ পাবলৈ লোকসকলে আশ্রয় লৈছে বিভিন্ন শীতল পানীয়। সময়তকৈ আগতেই গরম পড়ার বাবে এতিয়া রাজপথৰ কাষে কাষে বিক্রি হওয়া শীতল পানীয়রও দাম বৃদ্ধি পাইছে। কিন্তু গরম বহার ফলত ব্যবসায় ভাল হয়েছে শীতল পানীয় বিক্রেতাসকলের। বনৰ সেইটো 20 টকায়, মৌসুমী 60 টকা, কমলা টেঙা 60 টকা, ডালিম 100 টকা আর মালটা 100 টকা। গরম বিক্রি ভাল, বিক্রি বেশি হয়েছে, আগতকে বহুত বাড়িছে। আনহাতে এই প্রখর রোদতো কর্তব্য সম্পাদন করবলগা হয়েছে যান বাহন শাখার আরক্ষী সকলে। কর্ম ডিউটি করব লাগিব, গরম ঋতু পড়লেও করব লাগবে, সচাই গরম তো বেশি পড়েছে, আজ 3-4 দিন ধরে উৎপাত গরম পড়েছে, তার মাঝে তো কর্ম তো করব লাগিব। বতর বিজ্ঞানীর মতে অহা 3 দিন রাজ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, ফলত আগন্তুক দিন কেটাত তাপমাত্রা আরো অধিক হওয়ার আশঙ্কা আছে। ভিডিও জার্নেলিস্ট বিপ্লবর সহ শিবাঙ্গী ডেকা, রিপোর্ট NB News।